রাজধানী ঢাকা হচ্ছে ইসলামের মহানগরী। আমি বলতে চাই এই রাজধানী থেকে ইসলামের নেতৃত্ব দেওয়া হবে ইনশাল্লাহ। এই রাজধানী হচ্ছে ইসলামের দুর্গ। এই রাজধানী ঢাকা মহানগরী হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের দুর্গ, পাওয়ার হাউস। এখান থেকে কুরআন এবং হাদিসের বিপ্লবের যে আওয়াজ আপনাদের মাধ্যমে উচ্চারিত হবে, ডাক আসবে ইনশাল্লাহ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। 11 কোটি নির্যাতন নিপীড়িত মানুষ সেই ডাকে ডাকে সারা দিয়ে মহান ইসলামী বিপ্লবকে সাফল্যমণ্ডিত করে তুলবেন।